আসসালামু আলাইকুম লাইভ 365 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি এনএসসি সার্টিফাইড হবেন। এনএসসি সার্টিফাইড হওয়ার জন্য পাঁচটা মডিউল থাকে, পাঁচটা মডিউল আপনারা কমপ্লিট করতে হবে এবং একটু পরিশ্রম করলে আপনারা সহজেই এনএসসি সার্টিফাইড হতে পারবেন। তাহলে চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এনএসসি সার্টিফাইড, এই সার্টিফিকেশনটা কিভাবে ফ্রি পাবেন। দুই বছরের জন্য ভ্যালিডিটি আছে, অবশ্য পরবর্তীতে সেটা ফ্রি নাও থাকতে পারে। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এনএসসি সার্টিফাইড হবেন। প্রথমে আমাদেরকে যাইতে হবে ফর্টিনেট ট্রেনিং ডট ফর্টিনেট ডট কমে যাওয়ার পর অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে সাইন আপ করে। পাবলিক এখানে ইউজার নেম আমার আছে একটা, এটা দরকার নেই, আপনারা প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আপনাকে আগে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ওকে, একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি একটা টেস্ট নাম দিয়ে দিচ্ছি। ওকে, কোম্পানি নেম দিয়ে দিবেন যে কোনো একটা, যে কোম্পানিতে আছেন এই কোম্পানি দিলে হবে, বা আদার্স যদি কেউ কোম্পানিতে না থাকেন বা জব না করেন সেক্ষেত্রে যে কোনো একটা দিয়ে দিবেন। আমি স্টার দিয়ে দিচ্ছি, স্টার সিরামিক্স। কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, আই এম নট এ রোবট, এটা ইয়ে করে দিবেন। ওকে, ভেরিফাই করে দেন, সাবমিট করবেন। সাবমিট করার পর অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস যাবে, ওই জিমেইল অ্যাড্রেসে যে জিমেইল অ্যাড্রেসটা আপনারা প্রোভাইড করেছেন ওই জিমেইল অ্যাড্রেসে একবার লগ ইন করতে হবে। আপনারা কন্টিনিউ দেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পর অবশ্যই ইমেল অ্যাড্রেসটাতে লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর ভেরিফাইড করে নিতে হবে যে ফর্টিনেট থেকে একটা মেইল যাবে, মেইলটা ভেরিফাইড করে নিতে হবে, এই যে ফর্টিনেট এনএসসি ইনস্টিটিউট অ্যাকাউন্ট কনফার্মেশন, এখানে ক্লিক করে কনফার্ম করে দিবেন। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখন আপনারা এখান থেকে এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রোফাইলটা দেখা যাবে। প্রোফাইল, এখানে সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট শো করবে, যেহেতু আমাদের সার্টিফিকেট নাই আমরা দেখাচ্ছি কীভাবে করা যায়। তারপর হচ্ছে শিডিউল, অনেক ধরনের মডিউল আছে এখানে, মাই কোর্স, লাইব্রেরি। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রথমে আমাদেরকে এনএসসি ওয়ান নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাসোসিয়েট যে সার্টিফিকেটটা আছে, এনএসসি ওয়ান নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাসোসিয়েট, যেটা ফর্টিনেট থেকে প্রোভাইড করে। চলুন এখানে কীভাবে সার্টিফিকেটটা নিতে হয় দেখে নিই। প্রথমে এনএসসি ওয়ান দ্য থ্রেট ল্যান্ডস্কেপ, এখানে ক্লিক করে রিজিউমে যাবেন। রিজিউমে যাওয়ার পর এই যে খেয়াল করবেন লেসন ওয়ান, এখানে পাঁচটা মডিউল আছে, লেসন টু, লেসন থ্রি, লেসন ফোর, লেসন ফাইভ, পাঁচটা মডিউল আপনাকে পার করে দেন সার্টিফিকেট নিতে পারবেন। তো কীভাবে নেবেন সেটা আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ব্যাড অ্যাক্টার্স, লেসন ওয়ানে ব্যাড অ্যাক্টার্স নামে একটা ভিডিও আছে, এখান থেকে আপনি প্রশ্নগুলো দেখবেন, পড়বেন, স্টাডি করবেন। 9 মিনিটের, প্রায় 10 মিনিটের মতো একটা ভিডিও আছে, এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, এখান থেকে আপনারা স্টাডি করবেন। স্টাডি করার পর ওকে, আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখাচ্ছে যে কুইজ ওয়ান, এখান থেকে আপনারা 10টা প্রশ্ন পাবেন, 10টা প্রশ্ন সিলেক্ট করতে হবে। মানে অ্যাটাকিং সিস্টেম বাই এক্সপ্লোয়েটিং আদারওয়াইজ আননাউন অ্যান্ড আপডেটেড
vulnerabilities is also known as. এখানে MCQ পদ্ধতির প্রশ্নটি হয়েছে এবং MCQ তেই আপনার পরীক্ষাটি দিবেন এভাবে প্রতিটা মডিউলে 10টি করে প্রশ্ন থাকবে আপনার মত করে আপনি পরীক্ষা দিবেন দেওয়ার পর যখন পাস করবেন তখন আপনাকে এখানে একটা রাইট চিহ্ন চলে আসবে সবুজ কালারের এভাবে আপনাকে 5টা মডিউল পার করতে হবে এবং CIO যে পার্সপেক্টিভস নামে অবশ্যই এখানে আপনাকে রিলিজে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এখান থেকে স্টাডি করে দেখে তারপরে হচ্ছে পরীক্ষাটা দিবেন এখানে স্টাডি করে তারপরে হচ্ছে পরীক্ষাটা দিতে হবে তাহলে 100% পাস করবেন প্রত্যেকটা মডিউলে 10টি করে প্রশ্ন আছে 10টি করে প্রশ্নর আনসার দিয়ে দেন আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে তো फ्रेंड्स যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লেসনের আনসার এবং কিভাবে পরীক্ষাটা দিতে হয় এবং আনসারটা কিভাবে সিলেক্ট করবেন আনসার সহ আমি দিয়ে দিব পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম